ওই যে লাল ফুলগুলো দেখছো, ওইগুলো আমি 1.5 বছর আগে, প্রায় 2 বছর আগে, হ্যাঁ 2 বছর আগে, 2 বছর ওরকমই আমি কিনেছিলাম কৃষ্ণনগর থেকে মাত্র 80 টাকায়। অনেক সুন্দর ফুলগুলো, কাছে গেলে ও দারুণ দেখতে। আমি নিয়ে এসে দেখাচ্ছি, দাঁড়াও, ফুলদানিতে আছে যেহেতু আমি পাটকাতে পারছি না, এখন অনেক উঁচু তো শোকেসের, অনেক উঁচু, তা আমি পরে দেখাবো। ওই যে ফুলগুলো, কি সুন্দর ফুলগুলো সাজানো, ঘরে শোভা বেড়ে যায়। আর এখানটা তো লাইট দিয়ে, টুনি লাইট দিয়ে জ্বালিয়েছি, দাঁড়াও দেখাচ্ছি। আরে ফুলগুলো কাছে আনছি, ফুলগুলো কাছে আনছি, দেখো ফুলগুলো কাছে আনলাম তো দারুণ দেখতে লাগছে। আমার এটা একটা হচ্ছে বাঁকুড়ার মাটির কাজ করা একটা আমার ফুলদানি টাইপের, ফুলদানি ঠিক নয়, গাছ বলতে পারো একটা। উপর প্রত্যেকটা জায়গায় ফুল ছিল, ধুলো লেগেছে বলে খুলে রেখেছি, ফুলগুলো নষ্ট হয়ে গেছে বহু পুরনো। এই ফুলগুলো দারুণ দেখতে, মানে কি বলবো তোমাদের, কালারটা খুব সুন্দর আসছে আমার। অনেকদিন কিনেছি, ব্যবহার করিনি, আজকে এটা আলমারিতে, মানে আমার যে টুকিটাকি জিনিস যে আলমারিতে রাখি ওখান থেকে বার করে আজকে এটা ফুলদানিতে রাখলাম। একটু ধুলো ধুলো ভাব হয়েছে, কারণ ভুল করে আমি ঝুল ঝেড়ে দিয়েছি, ধুলোটা মনে হয় পড়েছে। আর এই দেখো, এখানে আমি টুনি লাইট লাগিয়েছিলাম, দেখায়নি বোধ হয়, এই টুনি লাইটটা ওপরে ঝুলছে। এই টুনি লাইটটা কি বলতো, এটা ঘরে ঢুকে বেশ দেখতে লাগবে ভালো। এই দেখো ঝুলছে, এই দেখো টুনি লাইটটা, এই যে ঘরে ঢুকে, এই দেখো, এই দেখো কীরকম দেখতে লাগছে, দেখি, এই দেখো, এই দেখো এখন তো ওরা ইয়ে লাগছে। এই ও আমি দূর থেকে দেখাই, এই দিক থেকে হলো, ভেতর থেকে দেখাচ্ছি, ঘরের ভেতর থেকে আমি দেখাচ্ছি। এই দেখো, এটা অন্ধকার করলে বেশি ফুটবে, হ্যাঁ আমি অন্ধকার করে দেখাচ্ছি। এই দেখো, এবার দেখো, দেখো এটা কি বলতো, একটু অল্প আলো হলে ভালো, এই লাইটটা স্থির হয়ে থাকবে কিছুক্ষণ পর, এখন তো ওরকম লাগছে, একটু ঘনও দিলে ভালো লাগতো। তা আমি কি সুন্দর ফুলগুলো, গোলাপ ফুল জানো তো, তা ওর টুনিগুলো নষ্ট হয়ে গেছিলো, গোলাপ ফুলের মাঝে যে টুনি ছিল আমি আবার ওগুলোর মধ্যে অন্য টুনি ফিট করে দিয়েছি, আমি টুনি ফিট করতে পারি, ওই টুনিগুলো ফিট করেছি, দেখেছো এবার জ্বলছে, দেখো। হ্যাঁ এবার আমি সব ঘরের আলোটা নিভিয়ে দিচ্ছি, তাহলে ভালো দেখা যাবে। হ্যাঁ দাঁড়াও, এখানে এবার দেখো, এ দেখো, হ্যাঁ দেখো কি আলোটা পড়ছে, ওইটা কি তাই না, সবুজ আলোটা দারুণ পড়ছে। দেখো আমি অন্ধকার ভীষণ হয়ে গেল বাবা, হ্যাঁ যাই হোক। আর এই দেখো চাবি রাখার জন্য এই দেখো একটা কিনেছিলাম, সুন্দর চাবি রাখা, এখানে ফোন, মানে টুকিটাকি টুকিটাকি না, ফোন রাখা যাবে পুরো এর মধ্যে, ফোন রাখা যায় জায়গাটা, কিংবা কোনো কার্ড ঠিকানা এরকম। এখানে কিছু শপিং রাখা যেত, আমি এখনও রাখিনি, লাইটটা জ্বালিয়ে দিতে হবে। এইটা কি দারুণ জানো তো, সামান্য 150 টাকা দাম নিয়েছিল অনলাইন থেকে। আর এইটা, এটা আমি মুর্শিদাবাদ থেকে আমার ছেলে কিনেছিল তলোয়ার দেয়া, যেহেতু এটা এখানে রাখলে ভালো মানাবে, তাই জন্য আমি এখানটা রেখেছি, ঝুলিয়ে রাখতে হবে তো, কোথায় পেরেক টেরেক তো পোতা যাচ্ছে না, আর পুঁততে নেই, ভালো লাগে না। আর আমি পেরেক পুঁতবো কী করে, ও দেয়ালে এই সব পুটি দেয়ালে সব ফেটে বেরিয়ে যাবে, আমার পেরেক পোতা তো হবেই না। আর মা কালী ছবি এরকম মাথার উপর রেখে দিয়েছি, এটা চাকলা কচুয়া, চাকলা কচুয়ার থেকে কিনেছিলাম, চাকলা না কচুয়ার থেকে এই মা কালী মূর্তিটা কিনেছিলাম, এটা দরজার এখানে রেখে দিয়েছে। হ্যাঁ আর এই দেখো, এখানে এখানে কলিং বেল লাগানো আছে, ওই বাইরে থেকে ইয়ে করলে কলিং বেল দেখবে। দাঁড়াও তোমাদের তো সবই শেয়ার করেছি, পর্দা শেয়ার করেছি, সব ওই ওপরটা মানে ঘরের ডিজাইনটা কেমন সেটাও দেখেছি। কলিং বেল, এটা হচ্ছে তো কলিং বেলটা আমার অন হোল্ড করলাম, হ্যাঁ এরকম। আর এই তো পর্দার এই জায়গাটা না আমি এরকম করে দিয়েছি, ঠিক আছে। আমি বাইরে গিয়ে এখন যাচ্ছি না, খালি পায়ে এখন বাইরে যেতে ইচ্ছা করছে না। আর একটা উপরে ওই তোরণ দিয়ে দিয়েছি, দুদিকে দুটো পর্দা, আর ওই দিক থেকে তোরণ আছে, দেখতে পাবে কিনে গিয়ে দেখে, এরকম তোরণ দেখা যাচ্ছে। হ্যাঁ আমি সামনেই তো লিফ্ট আছে, বুঝলে, আর ওদিকে সিঁড়ি, ওই দেখো ওখান দিয়ে সিঁড়ি, লিফ্ট যখন অন্য কেউ ব্যবহার করে তখন ওই সিঁড়িতে নেমে যাওয়া হয়। হ্যাঁ স্টেয়ার কেসটা এরকম টাইপের, এই যে ওপরে উঠে যাওয়ার জায়গা, হ্যাঁ আর একতলা উপরে আছে সিঁড়ি, একটা ছাদ আছে,
যাক আমি এখন রেখে দিই, আমার রান্না বাকি আছে তো রেখে দিই। আরে দেখো এই পর্দা দুটো, এই ঘরে দুদিকে দুটো পর্দা দিয়ে দিচ্ছে, দেখো এদিকে একটা পর্দা এদিকে একটা পর্দা, এই যে এরকম করে এই পর্দার পর্দার ওই এটা দেখেছো কি সুন্দর, এটা এই পর্দার ওই এই যে ওটা না ধরো দেখায়, হ্যাঁ দেখো পর্দার ওই যে কি সুন্দর কাঠের মনে হচ্ছে, কাঠের একদম কাঠেরই মনে হচ্ছে না কাঠেরই সমস্ত, আর এটা লোহার আর এই লোহার তোটা, হ্যাঁ পর্দাটা এই কালারে কিনেছি কেন বলো তো, ময়লা হবে না বলে, একদম মেরুন কালার, এই দেখো দেখছো কেমন কালচে কালচে মেরুন টাইপ, দারুণ কিন্তু কেন, গার্ডেন সিল্কের ওপর মেয়ে ভেতরে একটু কারুকার্য করা আছে, গাছ গাছ করা আছে, এই কালার কিনেছি কারণ এটা এক বছরের মধ্যে মতো কাচা যাবে না, কাচলে কি বলো তো পর্দা নষ্ট হয়ে যায়, দাম তো বেশ লাগে, সেই জন্য আমি এটাকে এত কাচার কাচার ব্যবস্থা করি না। দাঁড়া ভাতের সিটি মারছে, যে কি চেঁচায় না বাবা, এই তো পূজাকে বসে আছে, জ্যাকিকে দেখে নাও, আমি এখন রেখে দিচ্ছি, গুড নাইট, পরে ভিডিও দেখো, ড্যাপ ড্যাপ করে যাচ্ছে, দেখো জ্যাকি কেমন তাকাচ্ছে, জ্যাকির শরীর তো ভালো নেই তোমরা তো জানো, এরা ড্যাপ ড্যাপ করে চলছে, এই আমার অনেকগুলো স্মৃতি দিলে ভাত গলে যাবে, আমি যাই আমি যাই, ভালো থেকো সবাই, জ্যাকিকে দেখো আর আমি রেখে